হেই গেস, আমি আছি আপনার সাথে নির্ঝর, আর নির্ঝর টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি মূলত কিভাবে আপনি আপনার মোবাইলে বিরক্তকর অ্যাড আসা বন্ধ করবেন। তো এখন আমরা আমাদের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা দেখুন সেটিংস আছে, সবার প্রথমে সেটিংস দেখুন, এখানে সেটিংস আছে, সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পর দেখুন আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল, গুগলে ক্লিক করবেন। ওয়েট করার পর দেখুন আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনারা দেখুন এখানে আছে অ্যাডস, দেখুন এখানে আছে অ্যাডস, অ্যাডসের উপর ক্লিক করবেন। অ্যাডসের উপর ক্লিক করার পর দেখুন এখানে ওপেন আউট অফ অ্যাডস, এখানে ক্লিক করবেন, এটা ওপেন করে দিবেন। তারপর এখানে ওকে করে দিবেন, তারপর এখানে আবার ইনেবল ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর সরাসরি এখান থেকে ব্যাকে ক্লিক একটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর সরাসরি একটা ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে আপনাদের, যে কোনো একটা ব্রাউজারে ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, থ্রি মেনুর উপর ক্লিক করবেন। দেখুন থ্রি ডট মেনুর উপর ক্লিক করার পর আজকে ডেস্কটপ যেতে বলবো না, বলবো সেটিংসে যেতে। আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন। দেখুন এখান থেকে আপনার সেটিংসে চলে যাওয়ার পর আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। এমন একটি ইন্টারফেস চলে আসার পর দেখুন সবার নিচে চলে যাবেন। দেখুন এখানে আছে, দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। সো দেখুন এখানে দেখতে পাবেন, এখানে সবার নিচে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সাইট সেটিংস, এখানে ক্লিক করবেন। সাইট সেটিংসের উপর ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। দেখুন এখানে আছে অ্যাডস, অ্যাডসের উপর ক্লিক করবেন। অ্যাডসের উপর ক্লিক করার পর দেখুন এখানে আছে অ্যাডস, অ্যাডসটা এটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর দেখুন আপনি যেখান থেকে যেখানে যান না কেন আপনার কোনো অ্যাড আসবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো থাম্বস আপ ব্রো।